ক্লাস 8-এর সংস্কৃত কোশ্চেন পেপার দেখতে থাকো এবং এই কোশ্চেন পেপারটা আগের বছরে দেখতে পাচ্ছ। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকেই এই কোশ্চেন পেপারটা সমাধান করে নেবে। একে দেখে বলেছে, দেখো দেবনাগরী হরফে তোমাদের লিখতে হবে। তো নিচে যে শব্দগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এই শব্দগুলোকে তোমরা দেবনাগরী হরফে প্র্যাকটিস করে নেবে। পরে তোমাদের দুই দিকে বলেছে যে নিম্ন শব্দগুলির বাংলা অর্থ লেখো। এখানে দেখতে পাচ্ছ তো এই শব্দগুলোর বাংলা অর্থ লিখতে হবে এবং শূন্যস্থান পূরণ করতে বলেছে, দেখো। এবং চারের দিকে যে প্রশ্নগুলো আছে, ব্যাকরণ থেকে এসেছে শব্দরূপ এবং ধাতুরূপ, এবং পাশে তোমাদের উত্তরগুলো দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো এইটা এই উত্তরটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, তোমরা একটু দেখে নেবে, পাঠ্য বইয়ে উত্তরটা সংগ্রহ করে নেবে। পরে পাঁচের দিকে দেখো বলেছে, এক কথায় উত্তর দাও। তো এর জন্য থাকছে তোমাদের 1 নম্বর করে, মণি কেন মুশিকটিকে বাঘে পরিণত করেছিল, অবশেষে বাঘটি কি পরিণত হয়েছিল, বাংলায় অনুসন্ধান করতে বলেছে, এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। তো যারা ভিডিওটা দেখছো, দেখো এই ধরনের অন্যান্য বিষয়ের কোশ্চেনগুলো দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এসেছে, জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে তোমরা ওই ভিডিওগুলোকে কিন্তু পেয়ে যাবে।